কেমন আছো ভিউয়ার্স? মুক্তিযোদ্ধা সন্তান ও নাতি নাতনির জন্য অভিবৃত্তি দেওয়ার জন্য যারা আবেদন করেছিলে তাদের জন্য আজকে আমি এই ভিডিওটা তৈরি করেছি। নতুন ভারত বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান ও নাতি নাতনিদের জন্য অভিবৃত্তি দেওয়ার জন্য যারা আবেদন করেছিলে তারা যদি তাদের লিস্টটা দেখতে চায় তারা অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর তোমরা এই ওয়েবসাইটেও প্রবেশ করে কিন্তু এই লিস্টটা তোমরা দেখে নিতে পারো কার কার নাম এই লিস্টের মধ্যে রয়েছে। তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমাদের রেজাল্টটা জেনে নিতে পারো। আর অবশ্যই যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমাকে লাইক কমেন্ট দিয়ে উৎসাহ প্রদান করবে। তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যারা 2019-20 সালে আবেদন করেছিলে তাদের জন্য এই ভিডিওটা। নতুন ভারত বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান বৃত্তি প্রকল্প 2019-20 এর আওতা নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা আমি তোমাদেরকে এখন দেখাবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই তোমরা তোমাদের নাম পেয়ে যেতে পারো।
বন্ধুরা তোমরা দেখতে পেয়েছো ইতিমধ্যে সম্পূর্ণ লিস্টটা আশা করি। আর যারা 2020-21 সালে আবেদন করেছিলে তাদের লিস্টটা এখনও প্রকাশ করা হয়নি, আর লিস্টটা প্রকাশ করলে আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। আর তোমরা অবশ্যই এই সাইটে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো এই লিস্টটি, তাহলে অবশ্যই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।